নমস্কার কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয় উন্নত পদ্ধতিতে সরিষার চাষ আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি পুজোর সময় লোক আছে এই সময়ে রাজ্যবাসী যেখানে পুজোর আনন্দে মেতে উঠছেন ঠিক পাশাপাশি গ্রাম বাংলার চাষি বন্ধুরাও এই সময় রবি শস্য ফসল হিসেবে বাণিজ্যিকভাবে অর্থকরী ফসল হিসেবে সরিষার চাষের জন্য কোমর বেঁধে লেগে পড়েছেন এবং বাজারে নানান ধরনের ভোজ্য তেল থাকলেও আজও সরিষার তেল স্বমহিমায় বিরাজিত স্বাদে গন্ধে বর্ণে এবং পুষ্টি গুণেও কিন্তু সমস্যা অনেক রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করে কি করে আধুনিক পদ্ধতিতে কম সময়ে বা ক অল্প ব্যয়ে কি করে অধিক উৎপাদন করা যায় সে নিয়ে আজকের আলোচনা শুরু করব শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উপকৃষি অধিকর্তা উলুবেড়িয়া এক নম্বর ব্লক থেকে মিতালি কুণ্ডু নমস্কার স্বাগত আপনাকে আর আছেন সহকৃষি অধিকর্তা শ্যাম্পুকুর এক নম্বর ব্লক হাওড়া থেকে শ্রীমতী দীপাঞ্জনা রায় নমস্কার স্বাগত আপনাকেও আর প্রিয় দর্শক বন্ধু আপনার তো আছেন আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে জিরো ডাবল থ্রি ট্রিপল টু ফাইভ ফাইভ জিরো ওয়ান এইট টু এই নাম্বারে ফোন করে আপনাদের আজকের বিষয়ে প্রশ্ন রাখবেন আমি সরাসরি চলে আসছি দীপাঞ্জনা দেবী আপনার কাছে যে বাজারে বিভিন্ন ভোজ্য তেল পাওয়া যাচ্ছে এটা যেমন সঠিক কথা কিন্তু আজও মানুষ সরিষার তেলের উপর নির্ভরশীল বা সরিষ adelকে গ্রহণ করেছেন সাদরে এর প্রয়োজনীয়তাটা কি প্রথমেই সকল কৃষক বন্ধু তথা দর্শক বন্ধুদের নমস্কার জানাই এবং শারদিয়ার আগামী শুভ শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা সকলেই জানি যে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় ঠিক খাদ্যশস্যের পরেই কিন্তু তৈলবীজের স্থান তো আমরা পশ্চিমবঙ্গে মূলত যে তৈলবীজগুলির চাষ করে থাকি তার মধ্যে সরিষা কিন্তু প্রধান গুরুত্বপূর্ণ তৈলবীজ ভোজ্য তৈলবীজ গোত্রীয় ফসল এবং আমাদের বাঙালিদের খাদ্য তালিকায় ভোজ্য তেল হিসেবে জায়গা করে নেওয়ার পাশাপাশি সরিষার কিন্তু আরও কিছু বহুমুখী উপযোগিতা রয়েছে যেরকম আমরা বলতে পারি সরিষার বীজ এবং তেলকে কিন্তু আমরা বিভিন্ন প্রকার আচার এবং কাসন্দী প্রস্তুতিতে ব্যবহার করে থাকি এছাড়া সরিষার সবুজ পাতা যেমনি শাক হিসেবে উপাদেয় ঠিক তেমনি সরিষার সবুজ পাতা এবং কাণ্ড কিন্তু গবাদি পশুর উৎকৃষ্ট মানের খাদ্য হিসেবেও ব্যবহার হয়ে থাকে এছাড়া সরিষার তেলকে আমরা বিভিন্ন রকম প্রসাধনী সামগ্রী প্রস্তুতিতে এবং ইন্ডাস্ট্রিয়াল ইউজে মানে ট্যানিং ইন্ডাস্ট্রি ইত্যাদিতেও এর ব্যবহার দেখতে পাওয়া যায় এছাড়া সরিষার বীজ থেকে তেল নিষ্কাশনের পর যে অবশিষ্টাংশ পড়ে থাকে যাকে আমরা প্রচলিতভাবে খোল বলে চিনি সেটি কিন্তু একটি উৎকৃষ্ট মানের জৈব সার হিসেবে ব্যবহার করা হয় এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে তো এই সমস্ত প্রয়োজনীয়তা নিরিখে এবং পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যকে যদি আমাদের ভোজ্য তেলের চাহিদা পূরণের স্বাবলম্বী হতে হয় সেই নিরিখেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সরিষা চাষে এলাকা সম্প্রসারণ এবং উৎপাদনশীলতা বাড়ানো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি মিতালি দেবী আপনার কাছে যেটা প্রশ্ন প্রশ্নই আসবো এরপর আছে যে চাষের জমির ক্ষেত্রে মাটি মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি রয়েছে তো এই সরিষা চাষের ক্ষেত্রে কোন মাটিটা সব থেকে উপযুক্ত সব ধরনের মাটি কিন্তু আমাদের সরিষা চাষের জন্য উপযোগী হবে তবে আমাদের লক্ষ্য রাখতে হবে জল ব্যবস্থা যুক্ত যদি ধরুন বেলে দোয়াশ বা দোয়াশ মাটি যদি থাকে এবং যে মাটির পিএইচটা সিক্স টু সেভেন পয়েন্ট ফাইভ থাকবে সেই মাটিতে কিন্তু আপনারা রাই সর্ষে বা টরি সর্ষে বা হাইব্রিড সর্ষে বা সাদা সর্ষে চাষ করতে পারেন আমাদের একটা লক্ষ্য রাখতে হবে যে হালকা যদি মাটি হয় তাহলে রাই সর্ষে আপনারা চাষ করতে পারেন বা সাদা সর্ষে টরি সর্ষে কিন্তু ভারী মাটির ক্ষেত্রে রাই আর হাইব্রিডটা কিন্তু অবশ্যই দেবেন আচ্ছা আমি আহ দেবী আপনার কাছে যেটা জানবো যে এরপর যেটা গুরুত্বপূর্ণ অন্তত বিশেষ করে ফলন বৃদ্ধি করতে গেলে বা রোগ আক্রমণকে প্রতিহত করতে গেলে জাত একটু গুরুত্বপূর্ণ এখানে কি কি জাত চাষী বন্ধুরা নির্বাচন করবেন বা প্রকার যদি একটু বলে পশ্চিমবঙ্গে আমরা সাধারণত যে যে প্রকারের সর্ষেগুলো চাষ করে থাকি মূলত আমরা চার ধরনের সর্ষে আমরা চাষ করে থাকি তার মধ্যে আমরা বলতে পারি প্রথমে আমরা টরি সর্ষে এরপর শ্বেত সর্ষে বা সাদা সর্ষে এবং রাই সর্ষে যেটা খুব জনপ্রিয় আমাদের বাঙালিদের মধ্যে এবং এছাড়া রয়েছে আমাদের বর্তমান সময়ে বিভিন্ন রকম ভ্যারাইটাল ডেভেলপমেন্টের মাধ্যমে হাইব্রিড জাতের সর্ষে উদ্ভাবন হয়েছে যেগুলি নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে টরি সর্ষে যেটা বলতে চাই সেটি হচ্ছে একটি এই ধরনের যে সর্ষেগুলি এগুলির জাতগুলি কিন্তু খুব স্বল্প মোটামুটিভাবে সত্তর থেকে পঁচানব্বই দিনের মধ্যেই ফসল তোলার উপযুক্ত হয়ে যায় তো এর প্রচলিত জাত বা উন্নত জাত যেগুলি আমরা কৃষক বন্ধুদের পরামর্শ দিয়ে থাকি তার মধ্যে আমরা বলতে পারি টোরি সেভেন অগ্রণী পাঞ্চালি এই জাতগুলি কৃষক বন্ধুরা এগুলি লাগাতে পারেন এছাড়া সাদা সর্ষে সাদা সর্ষের ধরনটি কিন্তু খুব উন্নত মানের সর্ষের একটি ধরন এতে সর্ষের বীজের মধ্যে তেলের পরিমাণ যথেষ্টভাবে বেশি থাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ তেল বর্তমান থাকে এবং সাদা সর্ষে আমরা জানি আমরা রান্নার কাজে কিন্তু বহুলভাবে ব্যবহার করে থাকি তো এর প্রচলিত জাতগুলি হলো বিনয় সুবিনয় ঝুমকা রাগিনী এই জাতগুলি উন্নত মানের জাত এবং এরপর আমরা যেটা রাই সর্ষে আমাদের ভারতীয় সর্ষের মধ্যে খুবই জনপ্রিয় একটি সর্ষের ধরন হলো রাই সর্ষে তো রাই সর্ষের যে উন্নত জাতগুলি আমরা কৃষক বন্ধুদের পরামর্শ দিই সেগুলির মধ্যে আমাদের পুষা বাহার পুষা বোল্ড ক্রান্তি বরুণা জেডি সিক্স এই ভ্যারাইটিগুলি খুব গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস জানতে চাইছি যে ধরুন কালো সরষে বা সাদা সর্ষে এটা আমরা দেখে থাকি বাজার চলতে এই দুটোতে কি ফলন এক বা তেলের গুণাগুণের কোনো পার্থক্য থাকে হ্যাঁ তেলের গুণাগুণের পার্থক্য থাকে এবং ফলনেরও তফাৎ থাকে ভ্যারাইটি অনুযায়ী বা জাত অনুযায়ী ফলনেরও তফাৎ পাই এবং তেলের গুণাগুণ আমরা দেখতে পাই যে সাদা সর্ষের ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণ অনেকাংশে বেশি থাকে বিজে চল্লিশ থেকে বিয়াল্লিশ যে মাত্রা বা পরিমাণ সেটা কমে যায় মোটামুটি ছত্রিশ থেকে আটত্রিশ শতাংশ তেল আমরা রাই সর্ষের ক্ষেত্রে পেয়ে থাকি আচ্ছা আপনার কাছে আসবো যে বীজ তো আমরা পেয়ে গেলাম একরকম বা চাষী বন্ধুরা শুনলেন এরপর যেটা হচ্ছে যে জমি প্রস্তুত কিভাবে করবেন মানে চাষ করবার আগে তা জমিটার গুরুত্বপূর্ণ এবং সেখানে কি করলে আরও বেশি ফলন ভালো হবে তার আগে আরেকটা কথা বলি এবছর তো প্রচুর বন্যা হয়ে গেছে ফলে মাটি এখনও যে জায়গায় আছে সেক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যে সময় জমিটা তৈরি করতে হবে যে কোনো ফসলের ক্ষেত্রে মাটি ঝুরঝুরে হলে খুবই ভালো হয় তা আপনারা অবশ্যই লাঙল দিয়ে বা মই দিয়ে ধরুন আপনারা মাটিটা ঝুরঝুরে করে নেবেন যদি দেখা যায় যে মাটিতে রসের অভাব রয়েছে হালকা দিয়ে নেবেন আমি চারটে পদ্ধতির কথা বলবো যেভাবে আপনারা হচ্ছে সর্ষেটা চাষ করতে পারেন যেহেতু এখন আমনের মরশুম চলছে বিভিন্ন অনেক অঞ্চলেই দেখবেন যে হয়তো বন্যা কবলিত হয়ে জমি নষ্ট হয়ে গেছে আমন ধানের জমি নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে বলবো যে একটা পদ্ধতি আছে ধরুন আমন ধান যেখানে ভালোভাবে হচ্ছে তারা যখন একদম শেষের দিকে মানে ধরুন ধানটা একদম পেকে গেছে সেই সময় মাটিতে রস রয়েছে হালকা তো আমাদের সেই মাটির যে রসটা সেটাকে কাজে লাগিয়ে যদি সর্ষেটা ছড়িয়ে দেওয়া যায় একদম শেষ মুহূর্তে তাহলে সেই রসে কিন্তু কিছুটা আমাদের মানে সর্ষে চাষটা হয়ে যাবে তার সাথে সাথে হচ্ছে আমরা মাইক্রোপট একটা সিস্টেম নতুন আমরা উন্নত পদ্ধতিতে আমরা কৃষক বন্ধুদের করে দেখতে পারেন কারণ এখন হচ্ছে বিভিন্ন সময়ে বন্যা বা খরা দেখাই যাচ্ছে মাইক্রোপ পট পদ্ধতি হচ্ছে দেখুন আপনারা ম্যাক্সিমাম টাইমে সবজি চাষ করে থাকেন তার জন্য চারা তৈরি করেন ঠিক একই রকম ভাবে যদি চায়ের কাপের মধ্যে আপনারা সর্ষে বীজ দিয়ে চারাটা আগে থেকে তৈরি করে নেন তাহলে আপনাদের সময় যেমন নষ্টটা কম হচ্ছে তার সাথে হচ্ছে বীজের পরিমাণটা অনেকটাই কম লাগে তিনশো থেকে চারশো গ্রাম লাগে পার হেক্টার এক হেক্টার জমিতে যদি আপনার তিনশো থেকে চারশো গ্রাম বীজ দিয়ে আপনারা যদি চাষ করতে পারেন মাইক্রোপট পদ্ধতিতে তাহলে কিন্তু আপনাদের বীজের যে খরচটা সেটা কমবে সময়ের সাশ্রয় হবে কারণ এখন আমাদের কাছে সময়টা সত্যি অমূল্য বিষয় একটা কারণ চারিদিকে যা বন্যা চলছে তো মাইক্রো পদ্ধতিতে চাষ করলে কিন্তু আপনার ফলনটা যেমন ধরুন ঠিকঠাকই থাকবে তার সাথে কিন্তু খরচটাও কমছে এছাড়া ধরুন আপনারা ডিবলিং পদ্ধতি তো চাষ করতে পারেন একটা যন্ত্রের মাধ্যমে লাইনে বুনে আপনারা হোল তৈরি করে ডাইরেক্ট সিডটা সেখানে দিয়ে দিতে পারেন তাহলে যদি শাড়িতে বুনবেন তখন আমাদের কিন্তু আগাছা নাশকের দরকার হবে না আমাদের আগাছা কম হবে তাতে হবে আপনাদের সুবিধাটা হবে আর একটা পদ্ধতি আমাদের আছে যে জিরো টিলেজের মাধ্যমে কিন্তু আপনারা সর্ষে চাষ করতে পারেন হ্যাঁ তাহলে যেভাবে আপনারা জিরো ডিলেজের মাধ্যমে ধান বুনে থাকেন ঠিক একই পদ্ধতিটা আপনারা কিন্তু সর্ষেও চাষ করতে পারেন আচ্ছা হ্যাঁ দীপুঞ্জনা দেবী আপনার কাছে যেটা জানবো যে একটা সময় থাকে তো এখন যেহেতু এই সময় যে বন্যা পরিস্থিতি বা আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে আমাদের রাজ্যে শুধু না সারা বিশ্বব্যাপী এটাতে সেখানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখন কি এ দেরিতে করলে হবে না এই সময়টা সাধারণত আমরা ধরে নিয়ে থাকি সচে প্রস্তুতি হিসেবে তো কোন সময়টা উপযুক্ত বলে মনে করবেন বা পরে করলে কি অসুবিধে বা সুবিধে হতে পারে তো এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি যে যে কোনো ফসলের চাষের ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে বীজ বপন সঠিক হারে বীজ বপন এবং সঠিক গুণমানের বীজ বাপন কিন্তু আমাদের বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতির একটি অপরিহার্য অঙ্গ তো সর্ষের ক্ষেত্রে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমরা সকলে জানি যে সর্ষে হচ্ছে একটি তাপমাত্রা সংবেদনশীল ফসল তো তাপমাত্রা তারতম্য যদি হয় বা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু সর্ষের ফলন গুরুত্বপূর্ণভাবে হ্রাস পেতে পারে এবং যদি আমরা সময়ের মধ্যে সর্ষে বীজ বুনতে না পারি সেক্ষেত্রে কিন্তু সর্ষের মধ্যে বিভিন্ন রোগ পোকা যেমন জাপ পোকা আমরা জানি এগুলোর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায় তো সঠিক সময়ে বীজ বপনকে আমাদের সুনিশ্চিত করতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা সাধারণত কৃষক বন্ধুদের পরামর্শ দিয়ে থাকি যে টরি সর্ষের যে জাতগুলি রয়েছে সেগুলি সাধারণত আমাদের আশ্বিনের শেষ থেকে কার্তিকের প্রথমার্ধের মধ্যেই বপন করে দেওয়া উচিত এবং সাদা সর্ষের যে জাতগুলি রয়েছে সেগুলি কার্তিকের প্রথমার্ধের মধ্যে কৃষক বন্ধুরা বুনতে পারেন মাঠে এবং রাই সর্ষের যে জাতগুলি রয়েছে বা হাইব্রিড সরিষার যে জাতগুলি রয়েছে সেগুলি কার্তিকের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে বপন করে নেওয়া উচিত এবং বীজের হারের ক্ষেত্রে যেটি বলবো যে সঠিক বীজের হার প্রয়োগ করা উচিত আমরা সাধারণত এক একর প্রতি আড়াই থেকে তিন কেজি বীজ ছিটিয়ে বা সারিতে কৃষককে বোনার পরামর্শ দিয়ে থাকি এবং মাটির আড়াই থেকে তিন সেন্টিমিটার গভীরতার মধ্যে বীজকে বপন করে নেওয়া উচিত এবং অবশ্যই শাড়ি থেকে যদি শাড়িতে বীজ বপন করেন তাহলে দুটো শাড়ির মধ্যে ন্যূনতম তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখা উচিত এবং বীজ বোনার দু থেকে তিন সপ্তাহ পর থিনিং বা গাছকে পাতলা করে দিয়ে দুটি গাছের অন্তর্বর্তী দূরত্ব যাতে দশ থেকে পনেরো সেন্টিমিটার বজায় রাখা যায় সেদিকে কৃষক বন্ধুরা লক্ষ্য রাখবে কারণ যদি পার্শ্ববর্তী গাছের সাথে প্রতিযোগিতা তৈরি হয় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলন ফসলের ফলন ব্যাহত হতে পারে এবং বীজ বোনার আগে আমি অবশ্যই কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেব। যে বীজকে কিন্তু শোধন করে নেবেন কারণ বীজের অঙ্কুরোদ্গমকে যদি আমাকে সুনিশ্চিত করতে হয় এবং বীজবাহিত রোগগুলোকে যদি প্রতিরোধ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ বোনার আগে বীজকে শোধন করে নেওয়া উচিত এবং আমরা সাধারণত বলে থাকি যে চার ঘন্টা বীজকে জলে ভিজিয়ে রাখবেন এবং তারপর ছায়ায় শুকিয়ে নেবেন এবং এরপর কোনো ছত্রাকনাশক ওষুধ দিয়ে বীজকে শোধন করে নেবেন তো সর্ষের ক্ষেত্রে আমরা যে কোনো ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করতে পারি তার মধ্যে আমরা কার্বেন দু গ্রাম প্রতি কেজি বীজে অথবা থাইরাম বা ক্যাপ্টান আড়াই গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে বা ব্রাসিকল চার গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে বীজকে শোধন করে নেব এবং যদি আমরা ছিটিয়ে সর্ষে বীজ বুনি সেক্ষেত্রে কিন্তু আমরা বীজ বোনার পর কৃষক বন্ধুরা যাতে ভালো করে মাটির সংযোগ বজায় রাখার জন্য মাটি চাপা দিয়ে দেন বীজ বোনে অনেক সারিষে বীজ বোন সারিতে বীজ বোনার জন্যই পরামর্শ দেব সেক্ষেত্রে আমাদের বীজের পরিমাণও কম লাগে অপেক্ষাকৃতভাবে এবং আমাদের যে যে পরিচর্যাগুলো করতে অনেক বেশি সুবিধা হয় আগাছা দমনই বলুন বা অন্য পরিচর্যা ব্যবস্থা অবলম্বন করতে কৃষকদের অনেক সুবিধা হবে এবং হাইব্রিড জাতে বীজের ক্ষেত্রে কিন্তু বীজের হারটা অনেকাংশই কমে যায় এক কেজি প্রতি একর এই রেটে আমরা কৃষককে বীজ বোনার পরামর্শ দেবো আপনার কাছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আসবো যে ফলন বাড়াতে গেলে গাছের পুষ্টি ইত্যাদির জন্য তো সার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক এবং জৈব দুটোই আছে এ বিষয়ে সার প্রয়োগটা কিভাবে পদ্ধতিতে করবেন বা কি কি সার এই ক্ষেত্রে কোন সময় লাগবে আমি কৃষক বন্ধুদের জন্য একটা কথা বলবো যে আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে এখন মাটি পরীক্ষার একটা ব্যবস্থা রয়েছে কারণ মাটিটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে হচ্ছে আমাদের কতটা সার কোন ক্রপের ক্ষেত্রে লাগবে যদি আমরা না জানতে পারি তাহলে কৃষক বন্ধুদের অনেকটাই খরচ হয়ে যায় তো আমি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের একটা জানিয়ে রাখি যে মাটি পরীক্ষা করে নিন তাতে কোন জমিতে কোন ফসল ফলানোর জন্য কতটা পরিমাণে সার দরকার সে হতে পারে ইউরিয়া হতে পারে এসএসপি বা হতে পারে দশ ছাব্বিশাব্বিশ যে শাড়ি আপনি ব্যবহার করেন না কেন যে কোনো ফসলের ক্ষেত্রে তাহলে অবশ্যই মাটি পরীক্ষাটা করে নেবেন মাটি পরীক্ষার পর আমি তবু একটা স্ট্যান্ডার্ড বলে রাখি যে টরি যদি সর্ষে চাষ করে থাকেন তাহলে তিরিশ কেজি ইউরিয়া দেবেন এক একর জমিতে এবং তার সাথে সাথে নব্বই কেজি দেবেন হচ্ছে এস সিঙ্গল সুপার ফসফেট আর দশ কেজি দেবেন হচ্ছে এমওপি মিরোটা পটাশ কারণ হচ্ছে এই তিনটে সার যাতে এনপিকে আপনারা পেয়ে যাচ্ছেন ফসলের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ আর চাপান সার হিসেবে আপনারা কিন্তু তিরিশ কেজি ইউরিয়া দেবেন প্রথম যখন সেচটা দেবেন তার সেই সময় আপনারা চাপান সারটা দিয়ে দেবেন তার সাথে দশ কেজি এমওপি অবশ্যই দেবেন যদি দেখা যায় যে মাটি পরীক্ষার পর যে কিছু অনুখাদ্যের দরকার হচ্ছে তখন অবশ্যই আপনারা জিঙ্ক ইডিটিএটা স্প্রে করবেন আর তার সাথে বোরন ইডিটিও স্প্রে করতে পারেন দেড় গ্রাম পার লিটার জলে গুলে যখন ডালপালা ছড়াবে মানে বীজ বোনার তিরিশ দিনের মাথায় যখন আপনারা কিন্তু স্প্রে করতে পারেন কিছু সময় দেখা যায় যে আপনাদের মাটিতে জিঙ্কের অভাব রয়েছে এবং বোরনের অভাব রয়েছে আর যদি না থাকে মাটি পরীক্ষার পর যদি দেখা যায় তাহলে এগুলোর কোনো প্রয়োজন নেই যেহেতু সিঙ্গল সুপার ফসফেটটা আপনারা ফসফেট সালস্প্রে ব্যবহার করছেন তাতে কিন্তু অনেকটাই সালফার পেয়ে যাচ্ছেন যদি আপনারা সিঙ্গেল সুপার ফসফেট কোনো কারণে যদি না ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আলাদা করে যখন আপনি জৈব সার দিচ্ছেন পার একারে দু টন যখন জৈব সার দিচ্ছেন তখন অবশ্যই বারো কেজি সালফার আপনারা ব্যবহার করতে পারেন আর রাই যদি করেন তাহলে পঞ্চাশ কেজি ইউরিয়া দেবেন দেড়শো কেজি এস দেবেন আর তার সাথে কুড়ি কেজি এমওপি দেবেন কারণ সার হচ্ছে গাছের মূল খাবার আর সরিষার ক্ষেত্রে বেশি জমির পরিমাণ কোনটা বিঘা প্রতি হিসাবে একর এক একদম আচ্ছা কারণ যেহেতু খুবই প্রয়োজনীয় আর তার সাথে যেহেতু সরষের মতো মানে তেলের ক্ষেত্রে একটা ঝাঁজ থাকে যে পটাশিয়াম সিনিক্রিন বলে যে কম কেমিক্যালটা যেটা ন্যাচারালি থেকে থাকে সরষের ক্ষেত্রে সেই কেমিক্যালটার জন্য কিন্তু আমাদের সালফারটা অনেকটাই দরকার কারণ ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু সালফার আমাদের এই সরিষা থাকে যেটা ডালের ক্ষেত্রে থাকে পয়েন্ট থ্রি পার্সেন্ট অতএব এই সরিষা বীজের ক্ষেত্রে সালফারটা খুবই দরকার অতএব আপনাদের কিন্তু সালফার শার্টটা আলাদাভাবে যদি দিতে পারেন তাহলে খুব ভালো হয় আর আমি কৃষক বন্ধুদের বলবো অবশ্যই সিঙ্গেল সুপার ফসফেটটা ফসফটের উৎস হিসেবে ব্যবহার এবার দিবঞ্জনা দেবি আপনাদের কাছে জানবো যে শেজ তো এটা প্রয়োজন হয় যেখানে বৃষ্টিপাত কম হয়েছে বা জলের প্রয়োজন আছে যেখানে জলের প্রয়োজন নেই শেজটা কিভাবে দেবেন একদম তো সেচ প্রসঙ্গে যেটা বলি যে আমাদের সরিষা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সেচবিহীনভাবেই চাষ হয়ে থাকে তবে যদি আমরা পরিমিত মাত্রায় গাছের সঠিক বৃদ্ধি দশায় সেচকে সু মানে উপযুক্তভাবে প্রয়োগ করতে পারি তবে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলনকে আমরা সুনিশ্চিত করতে পারবো এবং অবশ্যই ফলনের গুণমানও অনেকাংশে বৃদ্ধি পাবে তো এক্ষেত্রে যেটা বলা বাঞ্ছনীয় সেটা হলো যে গাছে বৃদ্ধি দশা বলতে আমরা কি বুঝছি সরিষার মূলত দুটি দশা একটা হচ্ছে ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা যখন প্রসারণ ঘটছে এবং যখন ফ্লুটিং হচ্ছে অর্থাৎ সুটিটা ডেভেলপ করছে সেই সময় যদি আমাদের মাটিতে কোনো রকম রসের অভাব হয় বা ময়শ্চারের ক্রাইসিস হয় সেক্ষেত্রে কিন্তু গাছের বৃদ্ধি এবং ফলন সেই দশাগুলো গভীরভাবে প্রভাবিত হতে পারে তো আমাদের সেচ ব্যবস্থা অবশ্যই অ্যাভেলেবিলিটি বা আমার কাছে কতটা সেচ উপলব্ধ আছে সে অনুযায়ী আমি সেচ অ্যাপ্লাই করব। কৃষক বন্ধুদেরকে আমরা পরামর্শ দেবো যে টরি জাতীয় যে সর্ষেগুলো আছে সেগুলোর জলের যে প্রয়োজনটা অন্য সর্ষের তুলনায় কিছুটা কম তো সেক্ষেত্রে আমরা একটি সেচ ব্যবহার করলে আমরা কিন্তু আশানুরূপ ফলন পেয়ে যেতে পারি আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে বীজ বপনের কুড়ি কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় যখন ব্রাঞ্চিং স্টার্ট হবে বা শাখা প্রশাখার প্রসারণ স্টার্ট হবে সেই সময়টা একটা ইরিগেশন বা সেচের যদি প্রয়োগ করা যায় তবে কিন্তু আমরা ফলনকে সুনিশ্চিত করতে পারি এছাড়া সেচ সর্ষে এবং রাই সর্ষের ক্ষেত্রে আমরা দুটো করে সেচ ব্যবহার করার পরামর্শ দিই প্রথম সেচটি বীজ বপনের কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এবং দ্বিতীয় সেচটি তার পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকি এবং রাই সর্ষের ক্ষেত্রে যদি আমাদের তৃতীয় সেচ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা দ্বিতীয় সেচের পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর আরেকটি সেচ প্রয়োগ করতে পারলে ফলনকে আরও একটু বাড়াতে পারি এবং হাইব্রিড সর্ষের ক্ষেত্রে আমাদের অবশ্যই তিনবার সেচের প্রয়োগ গুরুত্বপূর্ণ সেটি সেক্ষেত্রে আমরা প্রথম সেচটি বলে থাকি যে বীজ বোনার কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এবং দ্বিতীয় সেচটি তার পঁচিশ থেকে তিরিশ দিন অন্তর এবং তৃতীয় সেচটি তার কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় ব্যবহার করলে আমরা ফলনকে সুনিশ্চিত করতে পারবো এবং এই প্রসঙ্গে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে যদি মাটির প্রকৃতি অনুযায়ী সেচের সময় বা সেটাও অনেকটা নির্ভর করে তো যদি ভারী মাটি হয় সেক্ষেত্রে কিন্তু চাপান সার প্রয়োগটা আমাদের সেচের আগেই করে ফেলতে হবে এবং হালকা মাটির ক্ষেত্রে কিন্তু সেচ প্রয়োগের পর জল যখন থিতিয়ে যাবে তারপর আমরা কিন্তু চাপান সার প্রয়োগ করব কিন্তু বন্ধু আছেন টেলিফোনে একটু দেখে নিই হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার স্বাগত আপনাকে নমস্কার নমস্কার বলছি সরিষাটা বলছেন যে কাপে চাষ করতে হ্যাঁ হ্যাঁ কিংবা লাইনে চার্জ করো এটা একটু ছবিটা দেখালে ভালো হতো না ছবি বোধহয় মুহূর্তে তো আমাদের কাছে নেই একটু হ্যাঁ ওইরকম একটু ছবি ছবি দেখালে পরে আমাদের পক্ষে সুবিধা হয় তাই এটাই এটাই আমরা আবেদন ạ আপনি যদি শুনলেন আমাদের আজকে হয়তো সেই এটা ব্যবস্থাটা নেই নেইকো কিন্তু তারপরে আপনাকে যেভাবে বলতে সেটা শুনে নিয়েও কিন্তু আপনি করতে পারবেন আমি সঙ্গে থাক আমাদের কাছে আজকে এই মুহূর্তে সেই দেখাতে পাচ্ছি না আপনাকে হ্যাঁ আপনি পরবর্তী ক্ষেত্রে বা আপনার নিকটবর্তী যে যারা কৃষি আধিকারিক যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করেও আপনি আপনার যা প্রশ্ন বা যে সমস্যা সেগুলো জেনে নিতে পারবেন কেমন আমি চলে আসছি মিতালি দেব আপনার কাছে যে আগাছার একটা উৎপাত তো হয়েই থাকে যাতে ফলন ব্যাহত হয় সেক্ষেত্রে তো এখানে কিভাবে পরিচর্যার মাধ্যমে এই আগাছা দমন করবে একদম তো আমাদের হচ্ছে আগাছা অনেকটাই খাবারই খেয়ে নেয় যে কোনো ফসলের ক্ষেত্রে আগাছা দমনটা খুবই দরকার আমাদের দীপাঞ্জনা ম্যাডাম আগেই বলেছে যে সর্ষে যদি আমরা শাড়িতে বুনতে পারি তাহলে অনেকটাই আমাদের আগাছা নাশক আর ব্যবহার করা দরকার হয় না আগাছা আমরা তুলে ফেলতে পারি বা পরিষ্কার করে ফেলতে পারি মানে সেটা সম্ভব হয় যদি কোনো কারণে যদি আগাছা না আমাদের করা সম্ভব হয় তাহলে বীজ বোনা এক থেকে দুদিনের মাথায় আয়ুষ প্রটুরন বা ফ্লুক্লোরিন এই দুটো আগাছা আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা দেড় লিটার পার ট্যাঙ্কে ব্যবহার করেন ফ্লুক্লোরিন অথবা আইসো যদি চারশো গ্রাম পার ট্যাঙ্কে ব্যবহার করেন তাহলে আমার মনে হয় আপনাদের আগাছা নিয়ে আর চিন্তা করতে হবে না কৃষক বন্ধুদের অবশ্যই বলবো শাড়িতে লাগান তাতে যেমন আপনি আগাছার এই খরচটা যেমন কমে যাবে তার সাথে বীজের পরিমাণটা কমে অন্যান্য পরিচর্যাটা সহজ হবে প্রায় সময় সংক্ষেপ হয়ে আসছে সেক্ষেত্রে সংক্ষেপেই যেতে জানতে যাইব যে বিভিন্ন ধরনের তো রোগের প্রাদুর্ভাব দেখা দিতেই পারে বা সেগুলো কী কী বা যদি আপনি আগেও বললেন যেরকম যে শোধন করে নিতে পারলে অনেকটাই সম্ভব হয় সেই রোগ প্রতিহত তা সত্ত্বেও কি কি রোগ হতে পারে বা তার প্রতিকারটা দিতে আচ্ছা সর্ষের মাঠে আমরা সাধারণত যে রোগগুলির আক্রমণ দেখতে পাই তার মধ্যে রোগের মধ্যে রোগ খুব প্রচলিত তো এই ধসারোগের রোগের স্বরূপ আমরা দেখতে পাই যে সর্ষের পাতার মধ্যে ছোট ছোট কালচে বাদামী বর্ণের দাগ তৈরি হয় এবং আক্রমণ যদি খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের কাণ্ড এবং সুটিও আক্রান্ত হতে পারে তো এই প্রতিকার স্বরূপ আমরা কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেব যে অবশ্যই সঠিক সময়ে বীজটাকে বপন করুন কারণ আর্দ্র এবং মেঘলা আবহাওয়ায় কিন্তু রোগের প্রকোপ বেড়ে যায় তো সঠিক সময়ে বীজের বপনকে সুনিশ্চিত করুন পাশাপাশিভাবে আমরা বলবো বীজকে শোধন যেমন আপনি বললেন অলরেডি যে বীজকে শোধন করে নিয়ে বীজকে বপন করুন এক্ষেত্রে আমরা বলবো যে মেটাল্যাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট ডাব্লিউএস ছয় গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে যদি বীজকে শোধন করে হয় বপনের আগে তাহলে কিন্তু রোগের প্রকোপ হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় এবং এরপরও যদি রোগের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা প্রতিষেধক কিছু রাসায়নিক ওষুধ ব্যবহার করতে পারি ছত্রাক কীটনাশক হিসাবে আমরা ম্যাঙ্কোজেব আড়াই গ্রাম প্রতি লিটার জলে অথবা ম্যাঙ্কোজেব মেটাল্যাকসিলের মিশ্র ওষুধ যেটা বাজারে প্রচলিত রয়েছে সেটাও আড়াই গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে কিন্তু আমরা উপকার পেতে পারি দ্বিতীয় যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে তুলো রোগ বা ডাউনি মিল্ডীয় রোগ এটা একটু ঠান্ডা আবহাওয়া হলে এই রোগের আক্রমণের সম্ভাবনা বেড়ে যায় তো এই লক্ষণ লক্ষণস্বরূপ কৃষক বন্ধুরা দেখতে পাবেন যে পাতার নিচের পিঠে কিছু বাদামি বা বেগুনি বর্ণের দাগ তৈরি হয় এবং দাগের ওপর ধূসর বর্ণের কিছু মানে একটা সাদা একটা আস্তরণ পড়ে যায় মানে একদম তুলোর মতো তো ওই ক্ষেত্রে কিন্তু শালক সংশ্লেষ ব্যাহত হয় এবং পাশাপাশি গাছের বৃদ্ধি স্বাভাবিকের তুলনায় অনেকাংশে কমে যায় তো ক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দেবো বন্ধুদের কৃষক বন্ধু যারা আছেন যে রকম রোগের যদি সংক্রমণ দেখতে পাওয়া যায় তাহলে কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে যদি স্প্রে করেন তাহলে আপনারা উপকার পেতে পারবেন আর আরেকটি রোগ যেটি দেখা যায় সাদা মোর্চেও দেখা যায় সাদা মোর্চে রোগ সেটি পাতার নিচের দিকে সাদা সাদা উঁচু দাগের তৈরি হয় মোর্চের মতো তো ওইটার প্রতিকারও ঠিক দশা রোগের অনুরূপ প্রতিকার এবং আরেকটি রোগ যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে শিকড় ফোলা রোগ যে সমস্ত অঞ্চলে আমলিক মাটি হয় সেই মাটিতে শিকড় ফোলা রোগের প্রাদুর্ভাব বেশি হয় আচ্ছা যেহেতু সময় আছে আমি সংক্ষেপে পোকার বিষয়টা যদি একটু উল্লেখ করেন আমি একটু পোকা নিয়ে বলবো মেন পোকা হচ্ছে দুটি করাত্মা আছি আর জাপ পোকা জাপ পোকা কিন্তু ভীষণ মানে আমাদের একটা ক্ষতিকারক পোকা কারণ করাত যেমন হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি করে দিতে পারে অনেক সময় জাপ পোকাও সেরকম ক্ষতি করে হতে হয় চলুন আমি কৃষক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ক্লোরোফাইডিফস ইমিডাক্লোপ্রিড থাইরাম এই সমস্ত যে সমস্ত ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন বীজ শোধন যদি ইমিডাক্লোপ্রিট ডব্লু এস দিয়ে করেন তাহলে জাপ পোকার উপদ্রবটা অনেকটাই করবে কমবে আর তার সাথে বলবো যে সময় মতো লাগান মানে পনেরোই অক্টোবরের আগে যদি আপনারা লাগিয়ে দিতে পারেন তাহলে খুব উপকার হবে আর ফলন ভালো পাবেন কারণ হচ্ছে আমরা হাইব্রিড সর্ষেরা যেহেতু চাষ করলে আমরা ফলনটা অনেকটাই ভালো পাই মোটামুটি ধরুন সাত থেকে ন কুইন্টাল পার হেক্টার হয় আমরা চাষ মানে উপকার পেতে পারি ন সেভেন টু নাইন কুইন্টাল পার একার আপনারা হাইব্রিড সর্ষে চাষ করলে ফলন পাবেন আর আরেকটা কথা বলবো বাংলা কৃষি আমাদের কৃষি দপ্তরের পক্ষ থেকে বাংলা শস্য বিমা যদি আপনারা করে নেন তাহলে যে কোনো রকম ক্ষতি হলে আপনারা ক্রপের বিমাটা পেয়ে যাবেন তো কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলবো সময় মতো সর্ষেটা চাষ করুন রোগ পোকার উপদ্রব অনেকটাই কমবে কারণ হচ্ছে রোগ পোকা যদি থাকে তাহলে ফলনটা বেশি মাত্রায় হবে না তার সাথে সাথে এই যে যে উন্নত পদ্ধতিতে আমরা সর্ষে চাষটা কথা জন্য বললাম আপনাদেরকে সেইগুলো একটু মেনে চলুন তাহলে আপনারা উপকৃত হবেন এবং এখন বন্যা প্রস্তুতি যেহেতু হয়েছে সেই জন্য সর্ষে চাষটা কিন্তু খুবই দরকার এর সঙ্গে আমাদের হাতে আর সময় নেই তিথি টানতেই হচ্ছে এখানে স্টুডিওতে আসার জন্য সুপরামর্শ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার সেই সঙ্গে আপনাদের জানাই যে এই পরামর্শ মেপে যদি আমরা চলতে পারি বা আগামী দিনে সর্ষে চাষের নিঃসন্দেহে আমরা ভালো ফলন পেতে পারবো এরকমই প্রতি বৃহস্পতিবার কলকাতা টিভির পর্দায় আপনারা বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না আজকের বিদায় নিচ্ছি পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক কলকাতা টিভি পর্দায় নমস্কার